আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা ত্যাগ করলেন পিটার হাস। কালবেলা রিপোর্ট, এখানে বলা হচ্ছে যে মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের মাঝেই ঢাকা ত্যাগ করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রোববার দুপুর 2:20 ঢাকা ছাড়েন তিনি। কূটনৈতিক সূত্র বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন পিটার হাস। এর আগে গত শনিবার 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার, ইউএসএআইডির সহকারী প্রশাসক ও ব্যুরো ফর এশিয়ার কর্মকর্তা মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ঢাকায় আসেন। এখন এটার অন্য কোনো সূত্র আছে কিনা যায় না, কিন্তু বরাবর পিটার ডি হাসকে ঘিরে মিডিয়ার ব্যাপক কৌতূহল এবং বলতে গেলে মধ্যমণি তিনি। বাংলাদেশে যতজন বিদেশি কূটনীতিক দায়িত্ব পালন করেন, সবার ফোকাস পয়েন্ট হচ্ছে পিটার ডি হাস। পিটার ডি হাস কোথায় যাচ্ছেন, কি বলছেন, প্রতিটি লাইন বা শব্দ ফলো করা হয়। তো প্রতিনিধি দল ঢাকায় সফর করছেন, এখনও তাদের সফর শেষ হয়নি, তার মাঝে কেন গেলেন? তিনি সম্ভবত বিএনপির সঙ্গে যে বৈঠক হয় সেই বৈঠকের ছিলেন, তারপরে অন্য কোনো বৈঠকে ছিলেন কিনা আমি পরিষ্কার না, কেননা তার নামটা কিন্তু আর পরে আসেনি। তো হয়তো সবগুলোতে তিনি অংশ নাও নিতে পারেন, কিন্তু তিনি গেছেন, ছুটিতে গেছেন নাকি তিনি সরকারি কাজেই ওয়াশিংটন গেলেন বিষয়টা পরিষ্কার না। কিন্তু আমি আগেও বলেছি, এর আগেও যখন নাকি পিটার ডি হাস শ্রীলঙ্কা গিয়েছিলেন, তখনও খবর হয়েছিল যে তিনি আসলে কি শ্রীলঙ্কায় গেছেন নির্বাচনের আগে, তখন আরও বেশি তার বক্তব্য তৎপরতা নিয়ে সবার একটি পর্যবেক্ষণ ছিল বা অনুসন্ধান ছিল। পিটার ডি হাস সর্বশেষ যেই সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন, তারপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান সে অবস্থান তিনি ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু না হওয়া সত্ত্বেও তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশের সাথে নিরাপত্তা সংক্রান্ত এবং বাণিজ্যিক অর্থনৈতিক অনেকগুলো বিষয় আছে যেগুলো ধারাবাহিক কাজ এবং অংশ, এবং এটা তারা মনে করে দেশের সাথে, দেশের জনগণের সাথে জনগণের সম্পর্কের এই বিষয়গুলো তারা অব্যাহত রাখবে এবং সম্পর্ককে এগিয়ে নিতে চায়। জো বাইডেনের কথার বিষয়বস্তু কিন্তু তাই ছিল, যেই বিষয়টি একেবারেই উল্লেখ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর বা জো বাইডেন, সেটা হচ্ছে নির্বাচন প্রসঙ্গ। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এই ব্যাপারে তারা বলেছে, বিরোধী হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটকে রাখা, মত প্রকাশের স্বাধীনতা না থাকা, সংগঠন করার অধিকার সংকুচিত করা, এইসব ব্যাপারে তাদের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু প্রকাশ করেছে। এখন সবাই জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র সব কিছুই তার কী করতে চায়, কী করবে, এগুলোর ডেলিভারি হয় হচ্ছে পিটার ডি হাসের মাধ্যমে। সুতরাং পিটার ডি হাসকে সবাই গণমাধ্যম কর্মীরা ফলো করে, যেমন অন্য যে কোনো সময় হলে পিটার ডি হাস যে ঢাকা ত্যাগ করলেন এটা কিন্তু কোনো খবর হতো না, কিন্তু এখন খবর হচ্ছে এই কারণে, ওই যে সবসময় কেন্দ্রবিন্দুতে আছে। এখনও অনেকে মনে করেন যে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে তো তারা সন্তুষ্ট না, এবং প্রতিনিধি দল বৈঠকে জানান দিচ্ছে যে তাদের অগ্রাধিকারগুলো কী, অগ্রাধিকার গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, শ্রমিক অধিকার, এর সাথে সাথে ইন্দো প্যাসিফিক বিষয় তো আছেই, কিন্তু ফোকাস পয়েন্ট যেগুলো সেগুলো কিন্তু তারা বিভিন্ন অংশের সঙ্গে যখন বৈঠক করছেন সেটা বলছেন। এবং আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী যখন র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছেন, তখন তারা 5টি পর্যবেক্ষণের কথা বলছেন বা 5টি পর্যবেক্ষণ অথবা 5টা শর্তের কথা বলছেন, যে সেইগুলো তারা দেখবে অথবা সেগুলো পূরণ করতে হবে বাংলাদেশকে, তারপরেই তারা এই বিষয়ে অগ্রসর হবে। তো অনেক জটিল হিসাব নিকাশ আছে, সবগুলো তারা এই মুহূর্তে হয়তো তারা প্রকাশ করতে চায় না, সেই বিষয়ে তারা কঠোর গোপনীয়তা রক্ষা করে,
দেশের পররাষ্ট্র বা কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার জন্য। এখন পিটার ডিয়াস কেন গেলেন, কবে আসবেন, এর বিস্তারিত নেই। তবে পিটার ডিয়াসের ব্যাপারে একটা কৌতূহল এটি সবসময় গণমাধ্যমের ছিল এবং সামনেও থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।